হাই গ্যাজ ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিশ উদ গভেন জাম নোটিস উৎ গভেন জাম চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম বন্ধুরা আবার আপনাদের সামনে লেটেস্ট আপডেটগুলি নিয়ে চলে এসেছি তাই দেখতে থাকুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের পুরো লেটেস্ট আপডেটগুলি দেখতে পাচ্ছেন কর্মসংস্থান পেপার আজ দেখুন যে দুই মার্চ দু হাজার উনিশ মানে দুই মাস দু হাজার উনিশ পর্যন্ত কর্মসংস্থান পেপারে যতগুলি লেটেস্ট আপডেট দেওয়া আছে বন্ধুরা সমস্ত লেটেস্ট আপডেটগুলি পেয়ে যাবেন আপনারা এই পেপার থেকেই এই পেপারে কিন্তু অনেকগুলি লেটেস্ট চাকরির খবর দেওয়া আছে বন্ধুরা তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন এরকম লেটেস্ট চাকরির খবরগুলি জানার জন্য এবং লেটেস্ট জি কে কারেন্ট অ্যাভার্সগুলি জানার জন্য প্রতিদিনের তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই লেটেস্ট আপডেটগুলি কী আছে একবার দেখে নিই চলুন বন্ধুরা দেখুন এই সপ্তাহের পেপার থেকে প্রথমে যে লেটেস্ট আপডেটটি আপনারা পাবেন এখানে দেখুন সেকেন্ড মার্চ দু হাজার উনিশ চার্টারটা লিখা আছে এবং এই সপ্তাহের প্রথমেই যে আপডেটটি দেওয়া আছে সেটা হচ্ছে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক এবং এই ক্লার্কটি নেওয়া হবে পিএসসির মাধ্যমে যেটি আপনাদেরকে আমি আমার আগেকার একটি ভিডিওতে বলে দিয়েছি সেটি যদি আপনারা না দেখে থাকেন বন্ধুরা তো অবশ্যই সেটি একবার দেখে নেবেন তারপরের যেটা আপডেট আছে বন্ধুরা এখানে দেখুন যে পশ্চিম বর্ধমান জেলা আদালতে এখানে দেখুন যে পশ্চিম বর্ধমান জেলা আদালতের কথা যদি আপনাদেরকে বলা বলি আমি তো সেটা নিয়েও আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তো সেটি একবার দেখে নিন এখানে সমস্ত কিছু ভালোভাবে আপডেট করে দেওয়া হয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কতগুলি সেখানে যে আপনাদের কত টাকা কাটাতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ওখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা দেখে নেবেন একবার সেই ভিডিওটি চ্যানেল থেকে তারপরে যেটি আপডেট আপনাদেরকে আমি বলবো যে এখানে দেখুন যে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কয়েক হাজার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বন্ধুরা এটি আমি আজকে একটি লেটেস্ট ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সেটি একবার দেখে নেবেন তাহলে পুরো সেখান থেকে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা তো এবার চলে যেয়ে আমি তৃতীয় নম্বর যেটি আজকের পেপারে এসেছে এখানে দেখুন যে ইউন দেখেন ইউপিএসসির মাধ্যমে যে সিভিল সার্ভিস সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কয়েক হাজার নয় কয়েকশো পদে চাকরি বন্ধুরা এটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আমি আলোচনা করব তাই দেখতে থাকুন এখানে কি বলছে দেখুন যে রাজ্য সরকারের পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দু সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আটশো জন আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে নব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে একইভাবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন যে এই দুই পদের প্রিলিমিনারি পরীক্ষার একই সঙ্গে একই দিনেই কিন্তু হবে তারপরে দেখুন যে সিভিল সার্ভিসের জন্য দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান দেখুন যে যে কোনো শাখায় পাস বা অনার্স গ্রাজুয়েট ছেলেমেয়ের আবেদন করতে পারে যারা ডিগ্রি কোর্সের তারপরে দেখুন কি বলছে পাঁচ নম্বর পাতে আপনারা পেয়ে যাবেন দেখুন পাঁচ নম্বর পাতে কি বলছে দেখুন যে ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য কিন্তু মেন পরীক্ষার দরখাস্ত করার সময় পাশের মার্কশিট বা সার্টিফিকেট পদ্ধতিতে নকল পাঠাতে হবে শূন্য পদ দেখুন আটশো ছিয়ানব্বইটি এর মধ্যে প্রতিবন্ধী হচ্ছে উনচল্লিশটি চাকরি হবে এইসব ক্যাডারে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার গ্রুপ এ অনেক বন্ধুরা সমস্ত গ্রুপ এ পদে কিন্তু এই চাকরিটি হবে তারপরে দেখুন এখানে আরও কিছু বলা হয়েছে যে ফরেস্ট সার্ভিসের ব্যাপারে যদি বলা যায় ফরেস্ট সার্ভিস বটানি কেমিস্ট্রি জিওলজি ফিজিক ফিজিক্স অ্যানিম্যাল অ্যান্ড হাই হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স স্ট্যাটিস্টিক্স এবং জুলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি নিয়ে ডিগ্রি কোর্স পাস হতে ডিগ্রি কোর্স পাস করতে পারে যদি হয়ে থাকে আপনাদের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন আপনারা ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে তারপরে দেখুন সাত নম্বর পাতায় বলা হয়েছে কি দেখুন সাত নম্বর পাতায় বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারে এটার জন্য সব বিষয় নিয়ে এ এবছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরাও কিন্তু আবেদনের যোগ্য তারপরে দেখুন মেন যেটা জিনিস আপনাদের জানাতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন যে দু উনিশ সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে দুই পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষা কিন্তু একই দিনে হবে বন্ধুরা তারপরে দেখুন যে এই একই সঙ্গে দুই ক্ষেত্রেই প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা দুই জুন এই পরীক্ষাটির কিন্তু এখানে ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখুন যে দুই জুন কিন্তু এই পরীক্ষা হবে এই সব কেন্দ্রে কলকাতা শিলিগুড়ি কটক গ্যাংটক রাঁচি পাটনা দিশপুর ত্রিপুরা আগরতলা আইজল শিলং পোর্ট ব্লেয়ার এই সব সেন্টারে কিন্তু বন্ধুরা সেই পরীক্ষাটি হবে তারপর দেখুন দুই পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে চারশো নম্বরের দুটি পেপারে প্রথম পেপারে থাকবে এই সব ট্রেডে দেখুন প্রথম পেপারে কি কি থাকবে প্রথম পেপারে দেখুন কি বলছে দেখুন প্রথম পেপারে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের উপর সাম্প্রতিক ঘটনা দ্বিতীয় দু নম্বরে ভারতীয় ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম তৃতীয় ভারতীয় ও বিশ্বের ভূগোল শারীরিক ও সামাজিক অর্থনৈতিক ভূগোল মানে বন্ধুরা এখানে কিন্তু পুরো সিলেবাস স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা এই পেপারটি না নিয়ে থাকেন তাহলে একবার নিয়ে ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন চলুন পরবর্তী যে নোটিফিকেশান আছে সেটির ব্যাপারে একবার দেখে নিন আজকের এই পেপারে যেটি আরও একটি লেটেস্ট আপডেট আপনাদের সামনে এসেছে এখানে দেখুন সি আইসিডিএস প্রকল্পে তিন হাজার তিনশো ছিয়াত্তর সুপারভাইজার নেওয়ার সিদ্ধান্ত এটি কিন্তু আমার চ্যানেলে আমি আগেই আপলোড করে দিয়েছি এই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখুন যে আজকের এই পেপার থেকে আপনারা পেয়ে যাবেন নেভিতে চারশো পাঁচশো চার চাকরি দেখুন এখানে এটি নিয়ে একবার বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি আলোচনা করে নিচ্ছি দেখুন এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করছি আমি দেখুন ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড ওয়েস্টার্ন নেভাল কমান্ড সাউথার্ন নেভাল কমান্ড ট্রেড ট্রেডসম্যান পদে চার পাঁচশো চারজন লোক নিচ্ছে দেখুন মাধ্যমিক পাস আইটিআই থেকে যে কোনো ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন বন্ধুরা আপনাদের মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু একটি আইটিআই সার্টিফিকেট পাস হতে হবে যে ট্রেডে অ্যাপ্লাই করতে আপনি চাইছেন দেখুন বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এই বয়সটা হতে হবে এই বয়সটা হতে হবে এক তিন দু হাজার উনিশ হিসাবে বন্ধুরা পনেরো তিন দু উনিশ হিসাবে কিন্তু এই বয়সটা আপনাদের হতে হবে মানে মার্চ মাসের পনেরো তারিখ হিসাবে কিন্তু আঠারো থেকে পঁচিশ বছর কিন্তু আপনাদের এই বয়সটা হতে হবে শূন্য পদের কথা যদি বলা যেতে শূন্যপদ দেখুন যে হেডকোয়ার্টার্স ইস্টার্ন নেভাল কমান্ডে কিন্তু বিশাখাপত্তনম যেটা সেটা হচ্ছে ছিচল্লিশটি এখানে টোটাল শূন্যপদ তারপরে দেখুন হেডকোয়ার্টার্স ওয়েস্টার্ন নেভাল কমান্ড মুম্বাইয়ে কিন্তু পাঁচশো দুটি ভ্যাকান্সি টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি বন্ধ পাঁচশো চারটি টোটাল ভ্যাকান্সি এইভাবে কিন্তু ভ্যাকান্সি স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে চলুন এগারো পথে কী বলা হয়েছে একবার সেটি একবার বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এগারো পথে বলা হয়েছে অবজেক্টিভ টাইপের পরীক্ষায় এসব প্রশ্ন থাকবে যে কী কী বিষয়ে প্রশ্ন থাকবে এখানে দেখে নিন যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং পঁচিশ নম্বর থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ থাকবে পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশ নম্বর এবং তারপর দেখুন কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা এইসব বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে এটা এবং তারপরে দেখুন দরখাস্ত করবেন অনলাইনে এখানে দেখুন অনলাইনে দরখাস্ত করবেন পনেরোই মার্চের মধ্যে দেখুন যে অনলাইনে দরখাস্ত করবেন পনেরোই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটে জয়েন ইন্ডিয়ান আর্মি ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন ইন্ডিয়ান আর্মি নয়বন্ধনা এটি হচ্ছে ইন্ডিয়ান নেভি ডাব্লু 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 ডট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এর জন্য আপনাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং তারপরে একটি পাসপোর্ট মাপের ফটো দিয়ে সিগনেচার কপি সিগনেচার এবং ফটোকে স্ক্যান করার পরে আপনারা অনলাইনে সেই দরখাস্ত কিন্তু করবেন পনেরোই মার্চের মধ্যে চলুন পরবর্তী যে নোটিফিকেশানটি আছে এই পেপারে সেটি একবার দেখে নিই বন্ধুরা এই পেপারের প্রথম পেজে তার পরবর্তী যে নোটিফিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ওয়েলে তিনশো বিরানব্বই অ্যাপ্রেন্টিস বন্ধুরা ইন্ডিয়ান অয়েলে যে তিনশো বিরানব্বই অ্যাপ্রেন্টিস সাটি সেটি নিয়ে আপনাদের সামনে একবার আলোচনা নিই এখানে দেখতে পাচ্ছেন যে স্পষ্ট ভাষাতে লেখা আছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের শিল্পাঞ্চল পশ্চিমাঞ্চল মার্কেটিং ডিভিশন ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে তিনশো বিরানব্বই জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য সেটি চার পাতায় দেওয়া আছে বন্ধুরা যদি আপনারা পেপার নিয়ে থাকেন দেখতে পাবেন চার পাতায় দেওয়া আছে চলুন চার পাতা কী আছে একবার দেখেনি এখানে দেখুন স্পষ্টভাবেই কিন্তু লিখা আছে যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের লাগবে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স কিন্তু আপনাদের লাগবে তারপরে দেখুন যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেটির ক্ষেত্রে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা পঞ্চাশ পার্সেন্ট যদি রেজাল্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটির জন্য ইন্ডিয়া ওয়েলে তারপরে দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট ক্ষেত্রে যদি বলে যেহেতু ফিফটি পার্সেন্ট রেজাল্ট আপনাকে নিয়ে থাকতে হবে যদি প্রতিবন্ধী হন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট সেক্ষেত্রে এই রেজাল্টটি নিয়ে আপনাকে গ্রাজুয়েট পাস হতে হয়ে থাকতে হবে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে ইন্ডিয়ান ওয়েলে তারপরে দেখুন যে এখানে বলা হচ্ছে শূন্য পদ এখানে বিভিন্নভাবে শূন্য পদ ভাগ ভাগ করে দিয়েছে তারপরে হবে দেখতে হবেন যে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে সফল হলে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে দরখাস্ত এখানে করতে হবে আপনাকে দরখাস্ত করবেন অনলাইনে সাত মার্চ পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা অফলাইনে অনলাইনে দরখাস্ত করতে হবে এবং অনলাইনে দরখাস্ত করার লাস্ট ডেট হচ্ছে সাত মার্চ মাস মার্চ মাসের সাত তারিখ এই ওয়েবসাইট থেকে আপনারা অফলাই অনলাইনে দরখাস্ত করতে পারেন ডাব্লু 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 ডট আইওসিএল ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে দরখাস্ত করবেন চলুন দেখে নেওয়া যাক তার পরবর্তী নোটিফিকেশানটি কী আছে এই পেপারে বন্ধুরা এই পেপারের পরবর্তী যে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দুই পৌরসভায় উনত্রিশ মজদুর ও ক্লার্ক তাহলে এই পেপারের সমস্ত নোটিফিকেশান আপনাদের সামনে তুলে ধরা হয়ে যাবে এটি হচ্ছে লাস্ট নোটিফিকেশান যে দুই পৌরসভায় উনত্রিশ ক্লার্ক ও মজদুর এটা নিয়ে একবার আলোচনা করে নিই এখানে দেখুন যে ডোমকল পৌরসভায় মজদুর পিয়ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও পাম্প অপারেটর পদে চোদ্দো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগবন্ধু এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন পিয়ন পদের জন্য যদি অ্যাপ্লাই করতে চান এখানে ক্লাস এইট পাস হতে হবে এবং তারপরে দেখুন যে চার পাতায় বলে দেওয়া হয়েছে স্পষ্ট সমস্ত কিছু চলুন চার পাতায় দেখ তারপর দেখুন চার পাতায় বলা হয়েছে এখানে স্বাস্থ্য ও খেলাধুলায় দক্ষতা থাকলে যোগ্য এবং মূল মাইনে যদি এখানে বলা যায় বন্ধুরা সেই পদের জন্য তো চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত মূল মাইনে এবং সঙ্গে থাকবে এক হাজার সাতশো টাকা গ্রেড পে এবার দেখুন যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে সেটি লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে এবং বয়স হতে হবে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে মূল মাইনে থাকবে বন্ধুরা ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা সঙ্গে গ্রেড পে থাকবে চার হাজার চারশো টাকা শূন্যপদ এখানে একটি তারপরে দেখুন যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ক্ষেত্রে লাগবে ইলেকট্রিক্যাল ডি ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে সঙ্গে বয়স হতে হবে চব্বিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে বেতন দেখুন যে নয় থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন আছে শূন্যপদ একটি তারপরে দেখুন যে পিওন ক্লাস এইট পাসেরা এখানে স্বাস্থ্য ভালো এবং খেলাধুলায় দক্ষতা থাকলে আবেদন করতে পারেন বয়স একই রকম আঠারো থেকে চল্লিশ বছর এবং শূন্য পদ আছে একটি বন্ধুরা এবং এখানে বেতন হয়েছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে সতেরোশো টাকা এবার তার পরের পদটা দেখে নিন এখানে যে তার পরের পদে বলা হয়েছে ওয়ার্ক সরকার ওয়ার্ক যেটা বলছে ওয়ার্ক সরকার বলা হচ্ছে এখানে পদটির নাম কিন্তু এখানে দেখুন যে ক্লাস নাইন পাস যোগ্য এটার জন্য অনেক জায়গায় ক্লাস এইট পাস চায় কিন্তু এটার জন্য নাইন পাস বলা হয়েছে এখানে তার জন্য মূল মাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে হচ্ছে তেইশশো টাকা এখানে বয়স একই রকমভাবে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে বয়স চাওয়া হয়েছে তারপরে দেখুন রেকর্ডারের ক্ষেত্রে একই রকমভাবেই বয়স চল্লিশ বছরের মধ্যে লাগবে এবং স্যালারিও একই গ্রেড পেও একই শূন্যপদ একটি তারপরে দেখুন যে স্টোর কিপারের ক্ষেত্রে একই রকমভাবে বলা হয়েছে মাধ্যমিক পাস লাগবে বয়স আঠারো থেকে চল্লিশ বছর বেতন হচ্ছে সেম একই রকমভাবেই পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা এখানেও কিন্তু সুনপদ একটি এর জন্য প্রার্থী বাছাই করবে বন্ধুরা এর জন্য প্রার্থী বাছাই করবে দেখুন যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এবং সেই সেই পরীক্ষায় কোয়ালিফাই করলে কিন্তু আপনাদের তখন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ধাপে ধাপে নিয়ে যাবে আপনাদেরকে দেখুন তার তারপরে দেখুন যে দরখাস্ত করতে হবে অনলাইনে অনলাইনে নয় অফলাইনে এখানে দেখুন অফলাইনে কিভাবে দরখাস্ত করবেন এখানে অফলাইনে দরখাস্ত করার জন্য বন্ধুরা এখানে দেখুন বয়ান পাবেন এই ওয়েবসাইটে দুলিয়ান মিউনিসিপ্যালিটি ডট ডট ইন তখন সঙ্গে দেবেন বয়স ও শিক্ষাগত যোগ্যতার কাস্ট সার্টিফিকেটের সব নকল এখনকার তোলা সব নকল করা প্রত্যয়িত করা তিন কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো এক কপি দরখাস্ত নির্দিষ্ট জায়গায় সে সেটে ও দু কপি দরখাস্তর সঙ্গে গেঁথে দেবেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় তিনশো টাকার স্টোর কিপার পাম্প অপারেটর পদের বেলায় দুশো টাকা আর পিয়নো মজদুর পদের বেলায় একশো ডিমান্ড ডিম্যান্ড বা পোস্টাল অর্ডার কাটাতে হবে তারপর দেখুন যে দুলিয়ান পৌরসভার পৌরসভার ক্ষেত্রে যদি বলা যায় বন্ধুরা তো সেটি একই রকমভাবে কিন্তু এখানেও বলা হয়েছে এখানে দেখুন যে স্টেপ বাই স্টেপ সমস্ত সমস্ত কিছু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখুন যে দুলিয়ান পৌরসভার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দেখুন দেখুন দুলিয়ান পৌরসভার ক্ষেত্রেও কিন্তু এখানে একই রকমের বলেছে ধুলিয়ান পৌরসভার মজদুর পিয়ান সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাম্প অপরেটর পদে পনেরো জন লোক নেবে এবং যেটি আপনাদের চোদ্দো জন বললাম সেটি কিন্তু বন্ধুরা যে দমকল পৌরসভার ক্ষেত্রে বললাম ওই সেটা এবং এটা বলছি দুলিয়ান পৌরসভার ক্ষেত্রে এই দুলিয়ান পৌরসভাতে যখন কারা কোন পদের জন্য যোগ্য মজদুর পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে মাধ্যমিক ক্লাস এইট পাস হতে হবে এবং সুস্বাস্থ্য এবং খেলাধুলায় দক্ষ থাকতে হবে বন্ধুরা তারপরে দেখুন এখানে গ্রেড পে বা এখানে দেখুন গ্রেড পে বলা হয়েছে যে সতেরোশো টাকা গ্রেড পে সাথে পাবেন বেতন হচ্ছে যে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত পাম্প অপারেটরের ক্ষেত্রে যদি বলা যায় ইলেকট্রিক্যাল ওয়ার্ক ম্যানশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে আর ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানের वर्कमैनशिप के कार्य 3 वर्ष उपगत থাকলে এখানে যোগ্য পাম্প অপারেটরের ক্ষেত্রে বেতন হচ্ছে 5400 থেকে 25200 টাকা গ্রেড পে সাথে 2300 টাকা ভ্যাকান্সি বন্ধুরা এখানে দুটি আছে তারপরে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এখানে ভ্যাকান্সি হচ্ছে দুটি বেতন আগের মতোই যেমন বলেছি তেমনই এখানে পিয়ন হচ্ছে ক্লাস এইট পাস যোগ্য স্বাস্থ্য ভালো থাকতে হবে ক্লাস জলায় দক্ষতা থাকতে হবে তাহলে অগ্রাধিকার পাবেন বেতন হচ্ছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে হচ্ছে সতেরোশো টাকা বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সে ভ্যাকান্সি হচ্ছে একটি তারপরে দেখুন যে ওয়ার্ক সরকারের ক্ষেত্রে ক্লাস নাইন পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মাইনে হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে তেইশশো টাকা ভ্যাকান্সি হচ্ছে একটি তারপরে দেখুন রেকর্ডারের ক্ষেত্রে ক্লাস এইট পাস ইংরেজিতে জ্ঞান থাকলে যোগ্য মাধ্যমিক পাস হলে ভালো হয় এখানে বলছে কিন্তু এইট পাস হলে চলবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর মাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো সঙ্গে গ্রেড পে দু হাজার তিনশো টাকা ভ্যাকান্সি হচ্ছে একটি তারপর দেখুন স্টোর কিপার পদের ক্ষেত্রে মাধ্যমিকরা যোগ্য বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর এবং মাইনে হচ্ছে পাঁচ চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে ছাব্বিশশো টাকা শূন্য পদ একটি তারপরে দেখুন প্রার্থী বাছাই করবে এখানে বন্ধুরা যে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এবং সেই সেই প্রশ্ন হবে কিন্তু বন্ধুরা মাল্টিপল চয়েসের এবং এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে জেনারেল ইং জেনারেল ইংলিশ অঙ্ক সিভিল ইঞ্জিনিয়ারিং স্টোর কিপার পদের বেলায় হবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ জেনারেল সায়েন্স ইতিহাস ভূগোল অঙ্ক এ সমস্ত পদ এই সমস্ত বিষয়ে পাম্প অপারেটর পদের বেলায় এবং রেকর্ডার ওয়ার্ক সরকার পদের বেলায় প্রশ্ন হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ জেনারেল সায়েন্স ইতিহাস ভূগোল অঙ্ক পিয়ন বা মজদুর পদের বেলায় এসব বিষয়ে পরীক্ষা হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ জেনারেল সায়েন্স ইতিহাস ভূগোল বাংলা এরপর হবে ইন্টারভিউ সব শেষে বন্ধুরা আপনাদের ইন্টারভিউ হবে এবং এটি সবচেয়ে বড় অফার যে এই পরীক্ষার জন্য কিন্তু আপনাদের কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না বন্ধুরা দরখাস্ত করবেন সাধারণ কাগজের নির্দিষ্ট বয়ানে বয়ান পাবেন এই ওয়েবসাইটে আপনাদেরকে আগেই বলেছি ধুলিয়ান মিউনিসিপ্যালিটি দেখুন ধুলিয়ান মিউনিসিপ্যালিটি ডট জিওভি ডট ইন তখন সঙ্গে দেবেন যা যা প্রত্যয়িত নকল আপনারা সাথে দিয়ে দেবেন সমস্ত কিছু এখানে বলা হয়েছে যে এখানে এক কপি নির্দিষ্ট জায়গায় সেটে এবং দু কপি দরখাস্তের সঙ্গে গেঁথে ফটো দেবেন এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় তিনশো টাকা পাম্প অপারেটর রেকর্ড আর ওয়ার্ক পদের ওয়ার্ক সরকার পদেবেলায় দুশো টাকা এবং পিয়ন মজুর পদের বেলায় একশো টাকা ডিমান্ড রাইভ বা পোস্টাল অর্ডার কাটি আপনাদেরকে পাঠাতে হবে এই সব এই যে নিচেতে আসে চেয়ারম্যান ধুলিয়ান মিউনিসিপ্যালিটি এর অনুকূলে পেপার লিখবেন এবং পাঠাবেন এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটি দিয়ে এই যে পাঠাবার লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে আঠারো তিন দু হাজার উনিশ আঠারো তিন দু হাজার উনিশের মধ্যে কিন্তু আপনাকে এই দরখাস্তটা অফলাইনে পাঠিয়ে দিতে হবে এই যে যে যেখানে অ্যাপ্লাই করবেন সেখানকার নির্দিষ্ট ঠিকানায় তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিও একটু বড় হলো কিন্তু শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন পেরে গেছেন যে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যতগুলি খবর দেওয়া ছিল সমস্ত খবর আপনাদের সামনে আমি তুলে ধরলাম সমস্ত নোটিফিকেশান আপনাদের সামনে আমি ডিটেলসে তুলে তুলে ধরলাম তাই যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে উঠবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং প্রতি সপ্তাহের কর্মসংস্থানের পুরো পেপার আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা সেটা চান তাই আজকে আমি এই প্রথম কর্মসংস্থান পেপারের সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরলাম পেপার থেকে সরাসরি তো এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং প্রতিদিনের জিকে কানেকশন পাওয়ার জন্য এবং নিত্য নতুন চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ট্যাপ করে দেবেন তো ধন্যবাদ বন্ধু আজকে এই পর্যন্ত এই পরের ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য সঙ্গে থাকুন